সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ মুস্তাকুল আমিন সিনিয়র শিক্ষক গণিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের তেরোতম অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারার তেরো দশমিক এক উনসরণীর কয়েকটি অঙ্ক তোমাদের সমাধান করার চেষ্টা করব আশা করি সকলেই তোমরা আমার সঙ্গে আছো তোমরা বই খাতা নিয়ে রেডি হও আমি এক্ষুনি শুরু করছি তোমরা বোর্ডের দিকে দেখো তেরো দশমিক এক সমান্তর ধারা বা গাণিতিক ধারার এগারো নম্বর অঙ্কটার দিকে তাকাও অঙ্ক নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার দুশো ছাপ্পান্ন অঙ্কটা হলো I plus eleven plus seventeen. I plus eleven plus seventeen plus twenty three plus dot 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 plus fifty nine equal to what? Uh, fifty nine equal to Koto. তার আমাদের কাছে চাইল যে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট ডট এভাবে ফিফটি নাইন পর্যন্ত এ ধারাটির সমষ্টি কত হবে মানে যোগ ফল চেয়েছে যোগ ফল কত তা আমরা জানি যে একটা ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে তার কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখা দরকার বা কয়েকটি বিষয় জানতে হয় নাম্বার ওয়ান প্রথম পথ নাম্বার টু সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর আমরা প্রথম পদ জানি ফাইভ সাধারণ অন্তর বের করতে পারবো ইলেভেন মাইনাস ফাইভ সিক্স তারপর শেষ পদ যদি তুমি চাও শেষ পদ আছে ফিফটি নাইন আর একটা হল পদের সংখ্যা অর্থাৎ ফাইভ ইলেভেন সেভেন্টিন টোয়েন্টি থ্রি এভাবে ফিফটি নাইন পর্যন্ত গেলে টোটাল এখানে কয়েকটি পদ আছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই এই ধারাটির যোগফল বের করা সম্ভব আমরা শুরু করি এখানে প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল টু ফাইভ সাধারণ অন্তর ডি ইকুয়াল টু ইলেভেন মাইনাস ফাইভ টু সিক্স শেষ পদ পি ইকুয়াল টু ফিফটি নাইন আর আমাদের আরেকটা বিষয় জানতে হবে সেটা কি পথ সংখ্যা পথ সংখ্যাটা আমাদের জানা নাই আমরা নির্ণয় করে পথ সংখ্যা অর্থাৎ ফাইভ ইলেভেন সেভেনটিন এভাবে আমাদের লাস্ট পর্যন্ত ফিফটি নাইন পর্যন্ত যাই তাহলে পথ টোটাল কয়টা আসে পথ সংখ্যার সূত্র হলো শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড প্রতি পদে বৃদ্ধি মানে ডি প্লাস ওয়ান এটা অনেক ছোটোবেলায় তোমরা এই সূত্রটা শিখেছিলে পঞ্চম শ্রেণিতেই ছিল তো শেষ পদের মান ফিফটি নাইন প্রথম পদ ফাইভ প্রতি পদে বৃদ্ধি সিক্স প্লাস ওয়ান ফিফটি নাইন মাইনাস ফাইভ ফিফটি ফোর বাই সিক্স প্লাস ওয়ান ফিফটি ফোরকে ভাগ যায় নাইন বার তাহলে নাইন প্লাস ওয়ান অর্থাৎ পথ সংখ্যা এন ইকাল আমরা পাইলাম তাহলে এখন আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করব সমষ্টির দুটো সূত্র আছে তোমাদের পূর্বের ক্লাসে আমি দেখিয়েছি সমষ্টির দুটো সূত্র একটা সূত্র যদি শেষ পথটা জানা থাকে শেষ পথ জানা থাকলে খুবই সহজ আমরা শেষ পথ যেহেতু এখানে আছেই তো সহজ সূত্রটা দ্বারাই করি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস হাব এন ইকুয়াল টু তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস সাব এন ইকাল টু এন বাই টু এ প্লাস পি আমরা সমষ্টির এই সূত্রটা প্রয়োগ করলে এটা পাবো অতএব প্রথম নয়টি পদের সমষ্টি মানে নাইনটি পদের সমষ্টি एस नाइन इक्वल टू नाइन बू ए हल फाइव पी एर मान फिफ्टी नाइन नाइन टू फाइव प्लस फिफ्टी नाइन सिक्सटी फोर दुई दिए काटले थर्टी टू নয় দু আঠারো সাতাইশ একে আটাইশ টু ডাবল এইট এটাই অ্যান্সার অর্থাৎ ফাইভ ইলেভেন সেভেনটিন টোয়েন্টি থ্রি এভাবে ফিফটি নাইন পর্যন্ত টোটাল নয়টি পদ আছে যাদের যোগফল হল টু হান্ড্রেড এইটটি এইট আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি দেখি নেক্সট অঙ্ক কোনটা করা যায় তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে তাহলে আমাকে কমান্ড করে জানাতে পারো আমি সেটাই করে দেব তেরো নম্বর অঙ্কে যাচ্ছি কোনো সামান্তর ধারার বারোতম পদ সেভেন্টি সেভেন হলে এর প্রথম টোয়েন্টি থ্রিটি পদে সমষ্টি কত কোনো সামান্তর ধারার তেরো নম্বর অঙ্ক কোনো সামন্তর ধারার বারোতম পদ সেভেন্টি সেভেন হলে প্রথম টোয়েন্টি থ্রিটি পদের যোগফল কত এটা চেয়েছে আমি অঙ্কটা একটু লিখি কোনো সমান্তর ধারার টুয়েলভতম পদ সেভেন্টি সেভেন হলে প্রথম টোয়েন্টি থ্রি টি পদের সমষ্টি কত বা টোয়েন্টি থ্রি টি পদের সমষ্টি নির্ণয় করো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু বলা আছে একটা সামন্তর ধারা বারোতম পদ একটা সামান্তর ধারা বারোতম পদের মান সেভেন তাহলে প্রথম থেকে তেইশটা পদের সমষ্টি বা যুগ কত এটা আমাদের কাছে চেয়েছে তাহলে ধরি বা মনে করি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি আর পথ সংখ্যা ধরলাম এন পথ সংখ্যা ইকুয়াল টু এন অতএব এনতম পদ ইকুয়াল টু আমরা জানি এটা এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং টুয়েলভতম পদ টুয়েলভতম পদ ইকুয়াল টু এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি বা টুয়েলভতম পদের মানটি কিন্তু দেওয়া আছে টুয়েলভতম পদের মান হলো সেভেন্টি সেভেন এই মানটা আমরা বসাই দিই বাম দিকে সেভেন্টি সেভেন ইকুয়াল টু এ প্লাস ইলেভেন ডি আমরা একটু সাহায্যে লিখতে পারি এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু সেভেনটি সেভেন এক দিয়ে রাখলাম এখন আমাদের প্রথম থেকে টোয়েন্টি থ্রিটি পদের সমষ্টি বের করতে হবে আমরা জানি প্রথম সংখ্যক পদের সমষ্টি আমাদের জানা আছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি

এস সাব টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি থ্রি বাই টু এখন আমার ভেতরে হিসাব করে নেই এখানে পাওয়া যাচ্ছে টু এ প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি টু তারপরে টোয়েন্টি টু বাই টু ইন্টু এখানে 2 কমন যায় এ প্লাস ইলেভেন ডি টু টু ক্যান্সেল টোয়েন্টি থ্রি প্লাস ওই যে আমরা সমীকরণে একে রেখেছিলাম এ প্লাস ইলেভেন ডির মান সেভেন্টি সেভেন সেই মানটা এখানে দিলাম এ প্লাস ইলেভেন মান এখানে লিখে রাখতে পারো যে এক হতে মান বসিয়ে এক থেকে মান বসালাম এ প্লাস লেভেন মান সেভেন্টি সেভেন টোয়েন্টি থ্রি সেভেন এটা গুন করে দেখতে পারো আর ক্যালকুলেটর তো ব্যবহার করা যায় তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তিন সাথে একুশ হাতে দুই সাথে একুশ দুই তেইশ হাতে এক সাত ওয়ান সেভেন সেভেন ওয়ান প্রথম থেকে ধারাটির তেইশটি পদের সমষ্টি ওয়ান ডাবল সেভেন ওয়ান এটাই আমাদের অ্যান্সার আমার মনে হয় তোমরা বুঝতে পারছো তেরো নম্বর অঙ্কটা কোনো সামান্তর ধারার বারো নম্বর পদ দেওয়া ছিল আমরা প্রথম থেকে তেইশটি পদের সমষ্টি নির্ণয় করতে পারলাম বারো নম্বর পদের মান দেওয়া ছিল সেভেন্টি সেভেন প্রথম থেকে তেইশটি পদের মান আমাদের বের হলো ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওয়ান একটা বিষয় তোমরা খেয়াল করবা যে যত নম্বর পদটা দেওয়া থাকবে এখানে বারো নম্বর বারোতম পদটি দেওয়া আছে তাহলে আমাদের কাছে যার সমষ্টি চাওয়া হবে সেটা হবে এক দ্বিগুণের চেয়ে এক কম বারো ডাবল চব্বিশ চব্বিশের চেয়ে এক কম অর্থাৎ তেইশটি পদের সমষ্টি চাওয়া হয়েছে এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে আমরা পূর্বের যে এনতম পদের সূত্র অর্থাৎ বারোতম পদের সূত্র ব্যবহার করে যে মানটি পাবো সেটা প্রয়োগ করতে পারবো ব্যবহার করতে পারব যদি কেমন দেওয়া থাকে যে যততম পদের মান দেওয়া আছে সমষ্টি যদি ওই অততম পদের দ্বিগুণের চেয়ে এক কম চায় তাহলে সেটা নির্ণয় করা খুবই সহজ আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে যদি আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সেগুলো সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ